দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন এই সুপারকার্সের জগতের মধ্যে অ্যাস্টন মার্টিন কোম্পানি এমন একটি জনপ্রিয় কোম্পানি হয়ে উঠেছে, যাদের সুপারকার্সগুলিকে এতটা বেশি সুন্দর এবং এতটা বেশি গতিশীল বানিয়েছে যে অন্য সব সুপারকার হয়তো এর সামনে টিকতেই পারবে। এবং যেরকম অ্যাস্টন মার্টিন কোম্পানি অন্য সব সুপারকার্সের সাথে কম্পিট করার জন্য সুপারকার বানিয়েছে, ঠিক সেই রকম ভাবে আপনি জানলে অবাক হয়ে যাবেন, নিনজে এই স্টোরের সাথে কম্পিট করার জন্য অ্যাস্টন কোম্পানি একটি আধুনিক সুপার বাইকও বানিয়েছে। এবারে সুপার বাইকটিকে কেমন দেখতে হবে বা এর টপ স্পিড কত বা সত্যি কি এই বাইকটা নিনজা স্টোয়ারকে হারাতে পারবে, এই সব কিছু প্রশ্নের উত্তর আপনাকে আজকে ভিডিওর মধ্যে দিয়ে দেব। তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন। যাক, আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যায়। তো দর্শক বন্ধুরা, এই সুপার বাইকের জগতের মধ্যে নিনজা স্টোয়ারের পাশে আরেকটি শক্তিশালী সুপার বাইক হলো অ্যাস্টন মার্টিন AMB-001, যাকে অ্যাস্টন মার্টিন কোম্পানি সাল 2019 মধ্যে 5ই নভেম্বর লঞ্চ করে দিয়েছে। এই বাইকটাকে আপনি দুনিয়ার একমাত্র বাইক বলতে পারেন যাকে সম্পূর্ণভাবে এরোডাইনামিক শেপ দিয়ে তৈরি করা হয়েছে। এই বাইকটার বডিটা সম্পূর্ণভাবে কার্বন ফাইবার দিয়ে ঢাকা আছে এবং এই কার্বন ফাইবারের পাশাপাশি একটি বুলেট অ্যালুমিনিয়ামেরও ব্যবহার করা হয়েছে, যে বাইকের মজবুতিকে অনেকখানি বাড়িয়ে দেয়। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, যেরকমভাবে দুকাটি কোম্পানি নিজের বাইকের মধ্যে টাইটেনিয়ামের ব্যান্ড পাইপ ব্যবহার করা থাকে, ঠিক সেই রকমভাবে এই কোম্পানিটাও নিজের ব্যান্ড পাইপের সাথে অনেকগুলি পার্টস এমন আছে যাকে টাইটেনিয়াম দিয়ে বানিয়েছে। এবং এই বাইকটাকে দেখতে ভবিষ্যতের কতটা ভয়ানক রোবটের মতো লাগবে। এই বাইকটাকে আপনি ব্ল্যাক, গ্রিন এবং অন্যান্য কালারের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এই গাড়িটি সম্পূর্ণভাবে একটি লাক্সারিয়াস সুপার বাইক, যার সিটের ওপরে বসা মাত্রই আপনাকে একটা সুপার কারের মতো ফিল দেবে। হ্যাঁ, এর মধ্যে একবার স্টার্টিং সাউন্ডটা শুনে নিন। কি ভালো লাগলো তো! আরে জানি ভাই, সুপার বাইক লাভাররা এরকমই হয়। এবং এই বাইকটার ইঞ্জিনটাকে বানানোর জন্য ব্যবহার করা হয়েছে 997 সিসির ওয়াটার কুলিং 88° ভি টুইন 4-স্ট্রোক ইঞ্জিন। তবে হ্যাঁ, নিনজা স্টোয়ারের মতন এই বাইকটার মধ্যে পাওয়ারকে বেশি করে বাড়ানোর জন্য এর মধ্যে সুপার চার্জারের বদলে লাগিয়ে দিয়েছে সুপার কারের মধ্যে যে ব্যবহার হয় টার্বো চার্জার। এবার টার্বো চার্জারকে লাগানোর কারণ হচ্ছে এই বাইকের মধ্যে, কারণ টার্বো চার্জারকে চালানোর জন্য আলাদা কোনো ফিউল লাগে না। এটা নর্মালি আপনার বাইকের মধ্যে তৈরি হয় এক্সস্ট গ্যাসের মধ্যে দিয়ে এটা চলবে, যে আপনাকে দেবে 305 হর্স পাওয়ার, মানে এটা একটি নর্মাল সুপ্রার থেকেও বেশি, তবে নিনজা স্টোয়ারের মতন সমান এটা। এবং এই বাইকটা আপনাকে 24,000 RPM, মানে যেটা হচ্ছে নিনজা স্টোয়ারের যেখানে 14,000 সেখানে এটা হচ্ছে 24,000, মানে 10,000 RPM বেশি আছে এই বাইকের মধ্যে। এবং নর্মালি একটি নিনজা স্টোয়ার আপনাকে 165 মতো NMS টর্ক জেনারেট করে দেবে, কিন্তু এই বাইকটা আপনাকে 300 NMS টর্ক দেবে। মানে সব দিক থেকে দেখতে গেলে বাইকটা নিনজা স্টোয়ারের থেকে অনেক বেশি পাওয়ার উৎপন্ন করে, কিন্তু সেখানে বাইকের রাজা নিনজা স্টোয়ারকে এই বাইকটা কি সত্যি হারাতে পারবে? তো দেখুন, যেখানে নিনজা স্টোয়ার টপ স্পিড হচ্ছে 400 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখানে এই বাইকটার টপ স্পিড হচ্ছে 402 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই বাইকটার মধ্যে সব থেকে ভালো ব্যাপার হলো, যেহেতু এর মধ্যে টার্বো চার্জারে ব্যবহার করা হয়েছে, তাই ইনিশিয়ালে কুইক স্পিড অ্যাচিভ করবে এবং লং টার্মেও নিনজা স্টোয়ারকে হারিয়ে দেবে। এই বাইকটাকে আপনি নর্মালি 6 গিয়ার বসের সাথে পেয়ে যাবেন। এবং এই বাইকটার মধ্যে আপনি অন্য সব সুপার বাইকের মতো ট্র্যাকশন কন্ট্রোল, ডিজিটাল মনিটর, কুইপ শিফটার, কুইক লঞ্চ, ক্রুজ কন্ট্রোল এবং কমফোর্টেবল সাসপেন্সারের মতো অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ভারতীয় টাকায় এই বাইকটির দাম হচ্ছে 94 লাখ। ভাই আমি মানছি দামটা একটু বেশি লাগছে, তবে দুকাটির বাইকের থেকে ভাই অনেকই কম। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না। বাই বাই।